আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না, অনেকগুলো ভিডিও জমে আছে আমার অ্যালবামে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটা রেস্টুরেন্টে আছি। তো সেখানকার খাবার দাবার কেমন বা পরিবেশ কেমন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমরা একটি রেস্টুরেন্টে প্রবেশ করেছি, আর এটা হচ্ছে স্বপ্নচূড়া রুফটপ রেস্টুরেন্ট, এবং এটি হচ্ছে মাদারীপুর সদরে অবস্থিত লেকপাড়ে। এখানে এক নামে সবাই চিনে। তো আমরা গিয়েছিলাম ওখানে, তানিমের অনেক বেশি ইচ্ছা ছিল এই রেস্টুরেন্টে যাওয়ার। তো আমরা রুফটপে যখন উঠি, দেখলাম যে ফ্লোরটা অনেক বেশি ভিড়, তো আমরা একদম টপে চলে যাই এবং দেখি সেখানে কাবাব স্টেশন এবং অনেক সুন্দর ইয়াম্মি ঘ্রাণ বের হচ্ছিলো। কাবাব এবং তান্দুরি চিকেন, বারবিকিউ, এসব কিছু করা হচ্ছিলো। তো আমরা যেহেতু সিট পাচ্ছিলাম না, ঘুরে ঘুরে দেখছিলাম, আর এটা হচ্ছে তাদের ড্রিঙ্কস কর্নার, সব কিছু দেখছিলাম। তো আমরা একদম মানে লাকিলি খুব সুন্দর একটা কর্নারে জায়গা পেয়ে যাই এবং সেখানে আমরা টেবিলে বসি এবং তাদের মেনুগুলো দেখি। কোন খাবার কি সেটা দেখার জন্য আমরা এদিক সেদিক করছিলাম মেনুগুলো। তো আপনারাও এখান থেকে দেখে নিতে পারেন তাদের প্রাইস রেঞ্জ কেমন কি। তো আমি এখান থেকে ভালোভাবে দেখছিলাম যে কি খাবো দাবো। তো এই হলো তাদের কার্ডগুলো, এবং ড্রিঙ্কসের জন্য আলাদা, তারপর বারবিকিউর জন্য আলাদা, এরকম। তো আমরা অর্ডার করেছিলাম তান্দুরি চিকেন, বাটার নান এবং আর কি করি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি উপর থেকে একদম দেখেন একদম রুফটপে ছিলাম এবং এটার ভিউটা জাস্ট ওয়াও। আর মূলত এই কারণেই মানুষ এখানে যায়। তো অনেক বেশি গরম ছিল, তো এখানে বসার পরে আসলে অনেক বেশি প্রশান্তি পাই আমরা, আর আমরা খাবারের জন্য ওয়েট করি যে কখন আমাদের খাবার আসবে। তো ফাইনালি আমরা খাবার পেয়ে যাই। তো এই হচ্ছে আমাদের বাটার নান, এবং অনেক বেশি তুলতুলে ছিল। আর এই হচ্ছে আমাদের তান্দুরি চিকেন, তো তার সাথে আমরা সালাদও পেয়েছি এবং মেয়োনিজটা তো থাকেই সবসময়। আর মেয়োনিজের সাথে তানিমা আবার একটু সালাদ মিক্স আপ করে খায় সবসময়, ওর মতো করে ও খায় আর কি। তো আমার কাছে দেখতে এগুলো ভালোই লাগে। তো আমি ওকে বললাম যে তুমি খেয়ে দেখো কেমন লাগে আসলে। তো মুখে দিয়ে বলতেছে যে হ্যাঁ ভালো, একটা থামস আপ দিয়ে দিল। তো আমি ভাবলাম যে না, আমি এবার মুখে দিয়ে দেখি আসলে মূলত কেমন লাগে, ওর কাছে তো সবই ভালো লাগে, সে আবার চিকেন লাভার। তো আমি মুখে দিছি, পরে আমার কাছে হ্যাঁ একটু ভালো লাগলো, বাট আমি বলতেছি যে আমি আরেক দুই তিনবার মুখে দেই তারপরে বুঝতে পারবো। আর যেহেতু একদম সুন্দর একটা প্লেসে আমরা বাতাস পাচ্ছিলাম, তো খাওয়া দাওয়া করতে ভালোই লাগতেছিল। আর এই হচ্ছে তাদের কফি। তো তানিম হট কফি পছন্দ করে, আমি কোল্ড কফি পছন্দ করি, সে এক মেরুর লোক আর আমি আরেক মেরুর লোক, এরকম একটা অবস্থা। তো তানিমকে বলতেছিলাম যে তুমি আসলে খেয়ে দেখো তোমার এই কফি কেমন। তো তার চেহারা দেখে আমি বুঝতে পারছি কফির অবস্থা খুবই খারাপ। তো আমি একটু টেস্ট করছিলাম যে তার কফি কেমন। তো আসলেই মানে কফি কফির মতো ছিল না, ঠিক আছে, কেমন মানে একটু পানসে টাইপের বা কড়া লিকারের হয় নাই, এরকম অ্যাভারেজ লাগছে কোনো রকম। বাট আমার কোল্ড কফিটা আমার কাছে ভালো লাগছে, বাট একটা মানে যেহেতু ঠান্ডা ছিল আমার কাছে ভালো লাগছে। তো এই হইলো অবস্থা। আর তাদের তান্দুরি চিকেন আসলে আমার কাছে সত্যি কথা বলতে অতটা ভালো লাগে নাই, মানে লবণটা একটু কম লাগছে আর মশলাটা একটু কম ছিল, বাট ম্যানেজটা অসাধারণ ছিল এবং কফিটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, বাট আদারওয়াইজ আমার কাছে অ্যাভারেজ লাগছে। আর মূলত হচ্ছে এই হচ্ছে তাদের ভিউ, এবং ভিউ অনুযায়ী আসলে মানুষে যায় এখানে মূলত ছবি তোলার জন্য, বা উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে, তো সেই জিনিসটাই ক্যাপচার করার জন্য মূলত এখানে যায়, এবং এখানে হাইপটাও অনেক বেশি। তো এই হচ্ছে তাদের পরিবেশ, এবং আমি এখান থেকে নামার সময় দেখি যে ছবি তোলার মতো অনেক সুন্দর একটা সিঁড়ির এই পাশে কাঠগোলাপ আছে। তো অনেক অনেক কাঠগোলাপ, আর এত সুন্দর রিফ্রেশিং একটা ফ্লেভার আসছিল, মানে সেন্ট আসছিল। তো আমি আসলে লোভ সামলাতে পারিনি এবং তানিমেরও ছবি তুলে দিছি, আমিও শ্যুট করে নিলাম, এবং দেখেন কি সুন্দর ফুল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো
নিচে নেমে দেখি যে বাগান বিলাস আছে এখানে, অনেক ভালো লাগছে আমাদের কাছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ওখানে গিয়ে তাদের খাবার ট্রাই করতে পারেন, এক একজনের টেস্ট বাট এক এক রকম। তো আশা করি তাদের খাবার দাবার আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।